শিবগঞ্জ সাত আট ও নয় নং ওয়ার্ডের সংক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মোসাম্মদ আকলিমা বেগম বিস্তারিত দেখুন শিবগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে শিবগঞ্জ পৌরসভা সংক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মোসাম্মদ আকলিমা বেগম গণসংযোগ এলাকায় ভোটারদের বারে বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করছেন তিনি আগামী চোদ্দই ফেব্রুয়ারি শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে সাত আট ও নয় নং ওয়ার্ডের সংক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মোসাম্মদ আকলেমা মতবিনিময় পথসভা ও সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি শুক্রবার দিনব্যাপী নয়ন ওয়ার্ডের এলাকা সহ বিভিন্ন এলাকায় পথসভা ও ভোটারদের সাথে দেখা যায় তাকে এ সময় তিনি বলেন আগামী পৌরসভা নির্বাচনে আমি সংরক্ষিত আসনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করে যাব সর্বস্তরের মানুষদের সাথে নিয়ে গরিব দুঃখী ও অসহায় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমি সকলের সেবা করব এ সময় ভোটারদের দ সমর্থন কামনা করেন তিনি ধন্যবাদ দীপ টিভির থাকার জন্য